আজকে বন্ধ বলে নিরাপত্তার জন্য, মানে কতটা নিরাপদ রাস্তায় গাড়ি নিয়ে বেরোচ্ছেন? নিরাপদ আর কি, কখন কোথায় জাম লেগে কোনো ঠিক আছে, কোথায় বন্ধ করে দেবে। ডিপার্টমেন্ট থেকে দিয়েছে হেলমেট? হ্যাঁ, ডিপার্টমেন্ট থেকে হেলমেট দিয়েছি, চালাচ্ছি। আপনার নাম? আমার নাম রাজীব রুদ্র। হেলমেট পরে কেন? আজকে ওই যে বিজেপি সম্প্রদায় সে হরতাল ডেকেছে, সেই জন্য, মাথা বাঁচানোর জন্য। কতটা আতঙ্কে আছেন? আতঙ্ক বলতে যাব, পাথর ঠাথর যদি ছুঁড়ে দেয়, সেই জন্য হেলমেট। বেশ কয়েক জায়গায় তো বাস্তব ভাঙচুর হয়েছে। হ্যাঁ, নিরাপত্তার জন্য। হ্যাঁ, এটা কি ডিপার্টমেন্ট থেকে হেলমেট দিয়েছে? হ্যাঁ, ডিপার্টমেন্ট থেকে হেলমেট দিয়েছে। এখন মনে করবো এই যে বন্ধের মধ্যে গাড়ি চালাচ্ছেন, মানে কি মনে করছেন, সবকিছু ঠিকঠাক থাকবে? এখন ঠিকঠাক কি থাকবে বলতে, এটা তো চাকরি বাঁচাইতেই হবে এক নাম্বার কথা, আর দুই নাম্বার কথা গাড়ি চলছেই, সকাল থেকে তো চলছেই, মানে হেলমেট পরেই সারাদিন চলবে। হ্যাঁ, সারাদিন হেলমেট পরেই চলবে, নিজের সুরক্ষার জন্য। হ্যাঁ, আপনার নাম? নিশি দাস। আমাদের নিরাপদে কর্মস্থলে পৌঁছে দিতে সাহায্য করবে। কোথায় যাবেন? আমি শালবাড়ি উচ্চ বিদ্যালয়ে যাবো, ধূপগুড়ি ব্লকের ধূপগুড়ি মহকুমার শালবাড়ি উচ্চ বিদ্যালয়ে যাবো। আমি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমার নাম সুদীপ কুমার সিনহা। আজকে বন্ধ বলে নিরাপত্তার জন্য, মানে কতটা নিরাপদ রাস্তায় গাড়ি নিয়ে বেরোচ্ছেন? নিরাপদ আর কি, কখন কোথায় জাম লেগে কোনো ঠিক আছে, কোথায় বন্ধ করে দেবে। ডিপার্টমেন্ট থেকে দিয়েছে হেলমেট? হ্যাঁ, ডিপার্টমেন্ট থেকে হেলমেট দিয়েছি, চালাচ্ছি। আপনার নাম? আমার নাম রাজীব রুদ্র। হেলমেট পরে কেন? আজকে ওই যে বিজেপি সম্প্রদায় সে হরতাল ডেকেছে, সেই জন্য, মাথা বাঁচানোর জন্য। কতটা আতঙ্কে আছেন? আতঙ্ক বলতে যাব, পাথর ঠাথর যদি ছুঁড়ে দেয়, সেই জন্য হেলমেট। বেশ কয়েক জায়গায় তো বাস্তব ভাঙচুর হয়েছে। হ্যাঁ, নিরাপত্তার জন্য। হ্যাঁ, এটা কি ডিপার্টমেন্ট থেকে হেলমেট দিয়েছে? হ্যাঁ, ডিপার্টমেন্ট থেকে হেলমেট দিয়েছে। এখন মনে করবো এই যে বন্ধের মধ্যে গাড়ি চালাচ্ছেন, মানে কি মনে করছেন, সবকিছু ঠিকঠাক থাকবে? এখন ঠিকঠাক কি থাকবে বলতে, এটা তো চাকরি বাঁচাইতেই হবে এক নাম্বার কথা, আর দুই নাম্বার কথা গাড়ি চলছেই, সকাল থেকে তো চলছেই, মানে হেলমেট পরেই সারাদিন চলবে। হ্যাঁ, সারাদিন হেলমেট পরেই চলবে, নিজের সুরক্ষার জন্য। হ্যাঁ, আপনার নাম? নিশি দাস। আমাদের নিরাপদে কর্মস্থলে পৌঁছে দিতে সাহায্য করবে। কোথায় যাবেন? আমি শালবাড়ি উচ্চ বিদ্যালয়ে যাব, ধূপগুড়ি ব্লকের ধূপগুড়ি মহকুমার শালবাড়ি উচ্চ বিদ্যালয়ে যাব। আমি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক। আপনার নাম? আমার নাম সুদীপ কুমার সিনহা।